শীতকালে প্রতিদিন অবশ্যই এমন খাবার গ্রহণ করতে হবে যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করবে আর সুস্থ থাকতে সাহায্য করবে যে সমস্ত খাবার তা হলো ডিম স্বাস্থ্যের জন্য এটি খুবই উপকারী স্বাস্থ্যের উন্নতির সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে ডিম প্রতিদিন খাবারের তালিকায় একটি অথবা দুটি ডিম রাখতেই পারেন দই খাবারের তালিকায় প্রতিদিন দই রাখলে স্বাস্থ্যের উন্নতি হয় বেরি স্ট্রবেরি ব্লুবেরি ব্ল্যাকবেরি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য উপকারী খাবার সকালের খাবারে ওটমিলের সঙ্গে বেরি রাখতে পারেন কুমড়োর বীজ নিয়মিত খাবারের তালিকায় কুমড়োর বীজ রাখলে স্বাস্থ্যের অনেক উন্নতির পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে আমন্ড বাদাম স্বাস্থ্যের উপকারে আমন্ড বাদামের তুলনায় নেই বিকেলের অন্য কোনো খাবারের পরিবর্তে এক মুঠো আমন্ড বাদাম শরীরে অনেক ঘাটতি পূরণে সাহায্য করে স্যামন মাছ প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে স্যামন মাছে শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এর জুড়ি মেলা ভার বলে বিশেষজ্ঞদের মত স্যামন মাছ ছাড়া অন্য মাছও খাবারের তালিকায় ডাকতে পারেন ব্রকোলি খাবারে সবুজ শাকসবজি তো অবশ্যই রাখবেন তার মধ্যে ব্রকোলি রাখা অতি প্রয়োজনীয় এতে থাকা ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সঙ্গে অন্যান্য শারীরিক উন্নতি করতেও সহায়তা করে মিষ্টি আলু খেতে যেমন ভালো তেমনই এর উপকারিতাও অনেক রোগ থেকে মুক্তি চাইলে প্রতিদিন খাবারের তালিকায় মিষ্টি আলু রাখতেই পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।